নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ইতিপূর্বে সম্মানিত বক্তা হযরত মাওলানা মুহতারাম আসহাবউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ যে সৃষ্টিশীল এবং তথ্যভিত্তিক আলোচনা করলেন, সেগুলা বিশেষ প্রণিধানযোগ্য। আমি চাচ্ছিলাম না তার একটিও পুনরাবৃত্তি করব। আপনিও ভালো করেছেন, আমাকে একটু সরিয়ে দিয়েছেন যে আধুনিকরণ, মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণ বা বিভিন্ন একাডেমিক সাবজেক্ট গুলো মাদ্রাসাতে পঠন করানোর ব্যাপার। তো মূল বিষয়টাকে প্রথমেই একটু বলতে চাই যে মাদ্রাসা শিক্ষার প্রাসঙ্গিকতা সেটা যুগ যুগ ধরে ছিল, আছে এবং থাকবে। যতদিন পৃথিবীতে মুসলিম জাতি বসবাস করবে, অবশিষ্ট থাকবে, মাদ্রাসা শিক্ষা ততদিনই সমানভাবে প্রাসঙ্গিক থাকবে। কারণ ইসলাম প্রথমে নামাজ, রোজা, হজ, জাকাত বিভিন্ন ধর্মীয় অনুশাসন অনুশীলন নিয়ে আসার আগে সর্বপ্রথম আহ্বান করেছে পৃথিবীর মানুষ জাতিকে, ইকরা, তোমরা পড়ো, তুমি পড়ো। সেই পড়ার একটা বেসিক গাইডলাইন দেওয়া হয়েছে, বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সেখানে তিনটা ব্যাপার, আল্লাহ, শিক্ষা এবং খলক, মখলুকাত, সৃষ্ট জগৎ, স্রষ্টা এবং জ্ঞান, এই তিনটা বেসিক আইডিওলজি, বেসিক আদর্শ নিয়েই ইসলাম এসেছে। সুতরাং ইসলামের শুরু থেকেই শিক্ষা ব্যবস্থা, শিক্ষার প্রতি আহ্বান এবং এই শিক্ষা ব্যবস্থা ধরে রাখার জন্যই মাদ্রাসা শিক্ষা। আমাদের একেবারে তৃণমূল স্তর থেকে, প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব ধরনের মাদ্রাসা সব সময়ে সমানভাবে প্রাসঙ্গিক। কিন্তু তন্মধ্যে প্রথমটার গুরুত্ব হলো অত্যাবশ্যকীয় গুরুত্ব, অর্থাৎ এই মাদ্রাসায় প্রত্যেক ছাত্রকে পড়তেই হবে যদি সে মুসলমান হতে হয়। সেটাকে আমরা বিভিন্ন ভাষায় উর্দুতে বলি সুবাহি মক্তব, কেউ আমরা বলি মক্তব শিক্ষা, যাই বলুন, আসলে এটা আরবি নাম হলো আল মাদ্রাসাতুল বেদাইয়া, প্রাথমিক মাদ্রাসা। এবং এই মাদ্রাসায় প্রত্যেক মুসলমানকে পড়তেই হবে, সেই মাদ্রাসায় না পড়লে সে মুসলমান হতে পারবে না, বড় মুশকিল হবে। সে মাদ্রাসা আনুষ্ঠানিক ভাবে হোক, একাডেমিক ভাবে হোক, নিয়ন্ত্রিত ভাবে হোক, অনিয়ন্ত্রিত ভাবে হোক, অর্থাৎ এই প্রাথমিক শিক্ষা নিতেই হবে। সেখানে ইমানের শিক্ষা দেওয়া হয়, ইমান না শিখলে মুসলমান হবে কিভাবে? যাই হোক, আর এরপরে ধীরে ধীরে মধ্যম স্তরের মাদ্রাসা, উচ্চ স্তরের মাদ্রাসা, যেখান থেকে পূর্ণাঙ্গ আলিম, মুফাসসির, মুফতি, তারপরে আদিব, মাসলা বিশেষজ্ঞ, কেরাত বিশেষজ্ঞ, এইভাবে হাদিস এবং তাফসির বিশেষজ্ঞ, বিভিন্ন স্তরের আলিম গড়ে উঠেন, এরা পূর্ণাঙ্গ আলিম, সমাজের এদেরও সমান প্রাসঙ্গিকতা রয়েছে এবং অত্যাবশ্যকীয় প্রাসঙ্গিকতা। যতদিন মুসলমান থাকবে ততদিন তাদের মধ্যে ফেকা শাস্ত্রবিদ থাকতেই হবে, যতদিন মুসলমান থাকবেন কোরআনের অর্থবিদ থাকতেই হবে, যতদিন মুসলমান থাকবেন ততদিন তাদের মধ্যে শুদ্ধ করে কোরআন পড়ানো ব্যক্তি অর্থাৎ কারি থাকতেই হবে। তো তাজউদের শিক্ষা, তাফসিরের শিক্ষা, ফেকার শিক্ষা, হাদিসের শিক্ষাও সমানভাবে প্রাসঙ্গিক। তবে হ্যাঁ, সেটা প্রত্যেক মুসলমানের জন্য এই ধরনের পূর্ণাঙ্গ আলিম হওয়া ফরজ নয়, এটা ফরজে কেফায়া, কিছু মানুষ করলেই বাকিদের প্রয়োজন মিটিয়ে দেবেন। তো আমি আবারও সেই কথা সংক্ষেপে বলতে চাই, মাদ্রাসা শিক্ষার প্রাসঙ্গিকতা সর্বযুগে সর্বকালে থাকবে, এটা ইসলামের ফরজের সাথে সম্পর্ক। পরের কথা হচ্ছে মাদ্রাসা শিক্ষার দুটো দিক রয়েছে, মাদ্রাসার দ্বারা আমাদের সমাজের দাবি। যদি কথাটা ব্যাপকভাবে বলতে হয় আমি সেদিকে বেশি যাব না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য প্রাসঙ্গিক নয়, সেটা মানব জাতির জন্য প্রাসঙ্গিক। কারণ মাদ্রাসায় মানবতার শিক্ষা দেওয়া হয়। আপনি দেখলেন পবিত্র কোরআনের নাজিল হওয়া প্রথম আয়াতটা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। স্রষ্টা, সৃষ্টি আর ফেরা, পড়ার কথা বলা হচ্ছে, এগুলো মানবীয় প্রয়োজন। মানুষকে তার স্রষ্টার পরিচয় করতেই হবে, মানুষকে সৃষ্টি সম্বন্ধে জানতে হবে, সৃষ্টির প্রতি তার দায়বদ্ধতা, কর্তব্য, তার আবশ্যকীয় করণীয় দায়িত্ব আদায় করা এবং জ্ঞানের মূল্যায়ন বা মর্যাদা উপলব্ধি করা, এই তিনটা বস্তু মানবীয় প্রয়োজন।
এগুলোর উপলব্ধিতে অসুবিধা হয়। আজকে সারা বিশ্ব জুড়া হাহাকার, হানাহানি, হত্যা, খুন, লুণ্ঠন, দুঃখ এবং শত দুঃখ। আর 12 লক্ষ রোহিঙ্গা রয়েছেন এই বিভিন্ন বাংলাদেশ এবং বর্মার বিভিন্ন আশপাশে অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কোন মানবাধিকার কমিশন ওদেরকে নিয়ে ভালো কাজ করেছে? আজকে চায়নায় 1 কোটি উইগুর মুসলিম নিয়ে সারা বিশ্ব বিবেক হতবাক হয়ে বসে আছে। বছর কয়েক আগে আয়লান নামক একটা শিশুর মৃতদেহ এসেছিল সমুদ্র সৈকতে, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল। হে পৃথিবীর বিবেকবান মানুষেরা, তোমরা ঘুমিয়ে আছো, জাগ্রত হো, তোমরা মানব মানবতার লজ্জা। আমি নিষ্পাপ মাসুম শিশু কেন মরলাম আমিও বলতে পারি না, আমার বাবাও বলতে পারে না, আমার মাও বলতে পারে না। পৃথিবীতে কিছু হইচই দেখেছিলাম একটু, তারপরে সবাই হতবাক সাইলেন্ট হয়ে গেছে। মালালা ইউসুফ জাই নিয়ে বহু চিৎকার চেঁচামেচি হচ্ছে আজকে পৃথিবীতে, নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাকে, কিন্তু মালালার মতো লক্ষ লক্ষ শিশু মারা পড়ছে সিরিয়ায়, ইয়েমানে। সেগুলো নিয়ে না আমেরিকা কিছু বলছে, না পৃথিবীর মানবাধিকার কমিশন যথাযথ কিছু বলছে। ওই এই মাত্র গাজা ভূখণ্ডে 65টা নিরীহ শিশু মারা গেল, এদের মামলা কার দরবারে করতে হবে, কার বিরুদ্ধে? ইসলাম এসে শিক্ষা দিয়েছে, মান কাতালা নাফসান জাকিয়াতান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়া আন-নাস জামিআ। যে একটা নিরীহ নিরপরাধ মানুষকে খুন করবে, সেজন্য বিশ্ব মানবতাকে খুন করলো, এতটা বড় অপরাধী সে। আর একটা নিরীহ নিরপরাধ মানুষকে যে বাঁচাবে, সে বিশ্ব মানবতাকে বাঁচিয়ে দিল, এতটা পুণ্যের অধিকারী সে। আল্লাহর কসম, এখানে মুসলমান অমুসলমান, খ্রিস্টান হিন্দু, ধর্মের ভিত্তিতে কিছু বলা হয় নাই, মানবতার খাতিরে বলা হয়েছে, মানবীয় দৃষ্টিতে। এই শিক্ষা মাদ্রাসা দিয়েছে, কারণ মাদ্রাসার প্রথম শুরুয়াত কোরআনের এই আয়াত দিয়ে, তুমি পড়ো তোমার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছে, সৃষ্ট জীবীয় জীবকে চিনা তোমার দায়িত্ব, তোমার স্রষ্টাকে চেনা তোমার দায়িত্ব। আর এই দুটো চিনতে হলে যে জ্ঞান অর্জন করা ফরজ, সেটাও তোমার উপরে অত্যাবশ্যকীয় কর্তব্য। এই তিন বাণী নিয়ে ইসলাম এসেছে, আর এই তিনগুলো মৌলিকভাবে মাদ্রাসায় ধারণ করা হয়। তাই মাদ্রাসা শিক্ষার প্রাসঙ্গিকতা মানবতা রক্ষার খাতিরেও প্রাসঙ্গিক, সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকে মাদ্রাসা শিক্ষাকে বিভিন্ন ভাবে ব্যাখ্যাত, 1 মিনিট হুজুর, আপনাকে আমি 1 মিনিট ইন্টারাপ্ট করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিম সাহেবের যে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, এবং উনার মতো ব্যক্তিত্বকে আমাদের লাইভে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আমাদের আজকের অনুষ্ঠানটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে উনার বক্তব্য বেশি বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, এবং আজকের আমাদের যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠান যাতে সফলতার মুখ দেখে। সুতরাং আমি দর্শকদের অনুরোধ করবো যে আপনারা আমাদের এই অনুষ্ঠানে বেশি বেশি করে শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে আপনারা কোনো প্রশ্ন থাকলে মাদ্রাসা এডুকেশন নিয়ে আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। জি মোলানা স্যার, যাই হোক, আসলে আপনাদেরকে মুবারকবাদ দিয়ে এই হক কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আপনাদের, জাজাকুমুল্লাহ খায়রান। এগুলো আমাদের কারো করাও কর্তব্য, বলাও কর্তব্য, করতে বেশি পারছি না কিছু, বলাও তো এই দায়িত্বটা অন্তত আদায় হবে, এই মনোভাব নিয়ে কিছু বলতে চাচ্ছি। তো এই পরে এই শিক্ষা দেয় মাদ্রাসায়, তো মাদ্রাসা শিক্ষা মানবতার খাতিরে প্রাসঙ্গিক, কিন্তু সেটা আমি শুধু বলছি না, আপনি যদি জর্জ বার্নার্ড শর উদ্ধৃতি লক্ষ্য করেন, তিনি দেখবেন বলেছিলেন দা ওয়ার্ল্ড, তিনি বলেছিলেন যে ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ার টু অ্যাসিউম দ্য ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসিড ইন প্রবলেম ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট ইট উড ব্রিং মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। ইসলামী শিক্ষা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই মাদ্রাসায় পড়ানো হয়, এবং সেই আদর্শ সমগ্র বিশ্ব মানবের শান্তির পথ আর মুক্তির পথের জন্য যথেষ্ট, জর্জ বার্নার্ড শ বলে গেছেন। এই জন্য মাদ্রাসা শিক্ষা সকলের জন্য প্রাসঙ্গিক। বেশি আর বললাম না, আরো অনেক বলার কিছু আছে এই ব্যাপারে। যাই হোক, আমি বিষয়ের দিকে আবার চলে আসি দুটো পথে। তো মাদ্রাসা শিক্ষা সমাজ গঠনে বা আজকের সময়ে আমি আগে বলেছি দুটি কারণেও বেশি প্রাসঙ্গিক। একটা প্রথম ব্যাপারটা হচ্ছে ধর্মীয় কারণ, আমরা মুসলমান, আমরা অনুশীলন ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম, অনুশাসন ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম। এখানে শুধু আচার অনুষ্ঠানের গুরুত্ব নেই, এখানে শুধু আনুষ্ঠানিকতা নেই, রয়েছে অনুশীলন, রয়েছে ধর্ম চর্চা, রয়েছে ধর্মীয় বোধ, রয়েছে আমল আখলাক আকায়েদ, এরপরে রয়েছে আমাদের মানবিক কর্তব্য মূল্যবোধ, এরপরে রয়েছে আমাদের উত্তম চরিত্র গঠন, এবং অন্যায় কুপথ থেকে বিরত থাকা, এগুলো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।
মাদ্রাসা শিক্ষার সিলেবাস এগুলো পরিপূর্ণ মাত্রায় রয়েছে। হয়তো আমি আব্দুল বাসিত ততটা উত্তীর্ণ হতে পারিনি সেই গুণাবলিতে, এটা আমার দোষ, এটা আমার ত্রুটি, আমি স্বীকার করি। কিন্তু ইসলাম আর মুসলমানের যে শিক্ষা নিয়ে এসেছিল, এটা টু অল হিউম্যান বিইং, টু হোল ম্যানকাইন্ড, ফর হোল ম্যানকাইন্ড, এটা মাদ্রাসা শিক্ষার সিলেবাসের প্রথম বিষয়, এবং এগুলা মানবতার জন্য রক্ষা কবচ, মানবতার মুক্তির পথের দিশারি। তাই আমি আবারও বলছি, মানবতা রক্ষার জন্য মাদ্রাসার এই সিলেবাস এবং কোর্সের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম হচ্ছে ধর্মীয় দিক থেকে এটার গুরুত্ব সর্বকালে সর্বযুগে রয়েছে, আছেও, সমানভাবে থাকবে। কারণ আমাদের একদিকে যেমন দরকার মসজিদের ইমামের, অন্যদিকে দরকার মুয়াল্লিমের, অন্যদিকে দরকার আমাদের জানাজামাজ নামাজ পড়াতে হবে, জীবনের শেষ যে অন্ত্যেষ্টি ক্রিয়া আমরা কাফন তাজহিজ ও তাকফিন। এরপরে রয়েছে পিতৃ, কারো পিতা মা মারা গেল, পিতা মাতা, তো এই সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে বন্টন করতে হবে কোরআনী বিধান মতে। এখানে কারো ব্যক্তিগত মুসদ্দরি আর মুরব্বি আনায় চলবে না, কিন্তু কোরআনী গাইডলাইন মেনেই সেখানে আপনি যা করেন করতে পারেন। তো সেই ফরাইজের মাসলা বলে দেওয়ার জন্য আমার আলিমের দরকার। আমাদের বিবাহ, হেবা, তালাক, ওয়ারাসত, নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করা, উজু, তায়াম্মুম, হাজারো বিষয় রয়েছে। ইসলাম যেহেতু আমি বলেছি অনুশীলন ভিত্তিক ধর্ম, অনুশাসন ভিত্তিক ধর্ম, সেই অনুশাসন গুলো অনুশীলন গুলো বলে দেওয়ার জন্য যোগ্য বিজ্ঞ আলিমের দরকার সর্বযুগে সর্বকালে সব সময়। আচ্ছা, যিনি মাসলা বলবেন তিনি আবার শুদ্ধ কোরআন নাও পড়াতে পারেন, তাই শুদ্ধ কোরআন পড়ানোর জন্য আমাদের বিজ্ঞ কারীর দরকার, তাজুইদের মাদ্রাসায় পড়তে হবে। যিনি তজুইদ ভালো পারেন তিনি মাসলা বলে দিতে পারেন, তিনি হয়তো আমাদের সব মাসলা নাও বলতে পারেন। বিভাগ রয়েছে, ফরাইজের একটা চ্যাপ্টার রয়েছে আলাদা, ওয়াকফের চ্যাপ্টার রয়েছে আলাদা। কোরআন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, কোরআনের সব জায়গা সব আলিমে হয়তো বুঝাতে পারবেন না, এই জন্য মুফাসসির, ফকি, কারি, তারপরে আমাদের ইমাম, মুয়াজ্জিন, আজান দাতা, ভালো আজান দেওয়া লোক আমাদের ফরজ, নামাজের জন্য আজান দেওয়া হয়, এটা শাহরে ইসলাম। তো এইভাবে প্রত্যেকটি বিষয়ে আমাদের বিবিধ ময়দান রয়েছে, এবং সেই প্রত্যেক ময়দানে উপযুক্ত মাদ্রাসা শিক্ষার্থীর প্রয়োজন এই সমাজের জন্য। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা শিক্ষার প্রাসঙ্গিকতা তো অপরিসীম, সেটা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়টা যেটা আমি বারবার প্রথমে বলেছিলাম, মানবতার হিত সাধনে, মানবতার কল্যাণ সাধনে, মানব মুক্তির মেহনত এবং পরিশ্রমের জন্য মাদ্রাসা শিক্ষাও প্রাসঙ্গিক, এবং এটা মুসলমান ও মুসলমান নির্বিশেষে প্রযোজ্য। যেটা আমার মাস্তারাম মৌলানা একটু বলেছিলেন আগে, আমি বলেছি সেদিকে আমি পুনরাবৃত্তি করব না তার মূল্যবান কথাগুলো। ভারতবর্ষের কথা বলুন, মৌলানা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলহীর মতো মাদ্রাসা শিক্ষিত আলিম না হলে আরো 100 বছর যেত আমরা স্বাধীনতার চিন্তা ভাবতে পারতাম, যে ভারত যে স্বাধীন করতে হবে, যেটা আমাদের নৈতিক দায়িত্ব, সেই বোধ আমাদের মধ্যে হয়তো আরো 100 বছর পরে জাগ্রত হতো। উনি থাকায় 100 বছর আগে জাগ্রত হয়েছে। আপনি ভারতের ইতিহাস অধ্যয়ন করে দেখুন, প্রথম 100 বছর প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ ছিল মুসলিমরা, পরবর্তীতে সবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে স্বাধীন হয়েছে। আর উলামায়ে কেরাম ছিলেন কেমন সংখ্যায়, 57,000 উলামায়ে দিল্লি থেকে কন্যাকুমারী, কোন দুডালু বৃক্ষ এমন থাকেনি যেখানে একজন আলিমকে ফাঁসি দেওয়া হয়নি। তো আলিমরা শুধু নামাজ, রোজা, হজ্জ, কাজ শিকার না, এগুলো তো শিখাতেই হবে, এগুলো আমাদের নাইলে আমরা বাঁচতেই পারি না, কিন্তু তার সাথে দেশ স্বাধীন করতে আলিমের দরকার। এছাড়া আজকে আলিম উলামারা, যদিও অনেক সমালোচনা করা হয় আপনার নেরাউলির ওয়াজ আর কি, শুধু ওয়াজ ওয়াজ ওয়াইজ এগুলা বলা হয়, কিন্তু সব ভালোর মধ্যে মন্দ থাকতে পারে, আমি অস্বীকার করি না। যেমন খায়রে কাসির শাররে কালিল কা মুস্তালজিম হয়, একটা কায়দা রয়েছে, যেখানে প্রচুর ভালো হয় সেখানে একটু মন্দও হতে পারে। তাই আমার মতো কোনো মন্দ ব্যক্তি থাকতেও পারি এই ময়দানে, কিন্তু আজ মদ পান করিও না, এটা ক্ষতিকারক, সুদ খেও না, এটা হারাম, মানুষের ক্ষতি করবে, গরিব শুধু গরিব হবে, অন্যায় অত্যাচার করিও না, পিতামাতার বাধ্যতা বাধ্য হও, পিতামাতার শ্রদ্ধা করো, ওল্ড এজ হোমে মা বাপকে ঠেলে দিও না, এই আওয়াজগুলা মাইকে জনসমাজে জনসমাগমে কারা দিচ্ছে? আপনি অস্বীকার করতে পারবেন আলিম উলামার কথা? সারা বিশ্ব জুড়ে আলিম উলামায়েরা ওয়াজের ময়দানে এই আওয়াজগুলোই তো দিচ্ছেন, মা বোনদের সম্মান রক্ষা করো, নারীদের অধিকার দাও, শিশুদেরকে উপযুক্ত শিক্ষা দাও, ওটা তোমার মানবীয় কর্তব্য। সিলমান কথা আঁকা, যে তোমার প্রতি অত্যাচার করে সম্পর্ক নষ্ট করতে চায় তার সাথে সম্পর্ক জুড়ো, যে অত্যাচার করে তাকে মাফ করো, যে অন্যায় করতে চায় তার হাত ধরো, তাকে মুখে বলো, তাকে আটকাও, এই কথাটা তো আলিমুল্লাহ দিচ্ছেন, এগুলা কি আজকের জন্য প্রয়োজন নয়?
এরপরে কোনো মানুষের নিন্দা করিও না, তাকে বেইজ্জত করার চেষ্টা করিও না, কাউকে অবহেলা করিও না। এগুলো তো কোরআনের বাণী, হাদিসের বাণী। এগুলা কি সমাজের জন্য প্রয়োজন নয় না, শুধু মুসলমানদের আর আমার জন্য প্রয়োজন? যদি সারা বিশ্বের জন্য এই মহৎ কথাগুলো দরকার, তাহলে মাদ্রাসা শিক্ষাও সারা বিশ্ববাসীর জন্য প্রাসঙ্গিক। আপনি দেখেন আজকে ওল্ড এজ হোম, আমার ভারতের দিল্লিতে রয়েছে ওল্ড এজ হোম, রবিশ কুমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, সে ওল্ড এজ হোমে বৃদ্ধা মহিলা বলছেন, আমি চাকুরিজীবী কিন্তু আমি আমার পুত্রের কাছে যেতে চাই না, আমার অজান্তে বাধ্যতামূলক ভাবে আমার ছেলে এই ওল্ড এজ হোমের গেইটে আমাকে ফেলে গিয়েছে এক রাত্রে। এগুলো উনি কিন্তু মুসলমান নন। তো ওল্ড এজ হোমে মা বাপকে ঠেলে দেওয়া হচ্ছে, আর ইসলাম বলছে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার বাধ্য হও, অনুগত হও, শ্রদ্ধা করো। এই দরকার, এই আওয়াজ পৃথিবীর সব পিতামাতার জন্য দরকার। আজকে নারী অধিকারের নামে বিবাহকে সংকীর্ণ করা হচ্ছে, কিন্তু অবাধ নারী ভোগের উপভোগের জন্য বিভিন্ন পায়তারা রচনা করা হচ্ছে, লিভ টুগেদার, লিভ ইন, সহযাত্রা, সহবাস ইত্যাদির সুযোগ, এগুলাকে অন্যায় মনে করা হচ্ছে না। একটা নারীর ইজ্জত নিয়ে, নারীত্ব নিয়ে, যৌন জীবন নিয়ে চিনিমিনে খেলা ইসলামের বিরুদ্ধে কঠোর কথা বলেছে। ওলা তাকরা বুঝছি না, ইসলাম বলেছে যারা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, স্ত্রী এবং নিজের কৃত দাসী ব্যতীত কোন যৌন সংসর্গ হতে পারে না। এই আওয়াজ তো মানবতার জন্য প্রয়োজন। যাই হোক, তো মানবতা এই পৃথিবীতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে হলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন, সেটা মুসলমানের জন্য শুধু নয়, মানবতার জন্য। এই জন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শ্রী রাম রাজা রামমোহন রায়, শ্রী রামচন্দ্র পরমহংসদেবকে, স্বামী বিবেকানন্দজিকে, যারা বিধবা বিবাহের প্রচলন ডালতে গিয়ে ইসলামী শিক্ষাকে আদর্শ মেনেছিলেন, যারা শিশু বধ হত্যা, শিশু বধ প্রথাকে নিবারণ করতে ইসলামকে আইডিওলজি মেনেছিলেন। কারণ ইসলাম 1440 বছর আগে বলা আছে, ওলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক, তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করো না, সন্তান মেয়েদেরকে হত্যা করো না। আজ আমার দেশে আপনি জানেন 60 লক্ষের মতো, 53-57 লক্ষ শিশু খুন করা হয়েছে গত এক বছরে, গত বছরে আগের বছরে ভ্রূণ শিশু ভ্রূণ হত্যা করা হয়েছে। এগুলা কি মানবতার নিদর্শন চলছে না? ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কোরআন, মাদ্রাসায় এই শিক্ষাই দেওয়া হয় যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম কুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আর তোমাদের সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা খুরাক দেন, তাই ওদেরকে হত্যা করো না। যাই হোক, এই কথাটাকে আমি ভালোভাবে হয়তো বুঝাতে পারলাম না সময় কম থাকায়। মানবতা যদি পৃথিবীতে আপনি সঠিকভাবে পরিচালিত করতে চান, আখলাক আর আদব আর সিভিলাইজেশন তহজিব ও তমাদ্দুন যদি রাখতে চান, এই পৃথিবীতে যদি পিতামাতার অধিকার প্রতিষ্ঠিত করতে চান, নারীর যদি নিরাপদ স্বাধীনতা আপনি প্রতিষ্ঠিত করতে চান, আমি বললাম নিরাপদ স্বাধীনতা, যে স্বাধীনতায় মান সম্মান রয়েছে, যদি এই পৃথিবীতে গরিবের হক যথাযথ আদায় করাতে চান, ধনীর উপরে গরিবের হক বাধ্যতামূলক আদায় যোগ্য কর্তব্য হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা প্রয়োজন। তো যাই হোক, আমার এই একটা কথাকে আমি এন্ডিং করে নিয়ে যাই যে ধর্মীয় দিক দৃষ্টিকোণ থেকে তো মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আর প্রাসঙ্গিকতা বলার অপেক্ষা রাখে না, যেটা মানবতার হিত সাধনেও যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করছে, করেছে, করবেও ইনশাআল্লাহ। দ্বিতীয় কারণটা হচ্ছে সামাজিক কারণ বা আর্থসামাজিক কারণ বলি আমি। এই ক্ষেত্রে যদিও দারুল আলম দেওবন্দ বা নদওয়াতুল উলামা লখনউ ইত্যাদি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা যারা শিক্ষক রয়েছেন বা পড়া, তারা শুধু তারা এই শিক্ষা ব্যবস্থাকে নিজেদের জরিয়ায় মাস বা শুধু উপার্জনের মাধ্যম বানান না, উপার্জনের জন্য তাদের পৃথক ব্যবস্থা রয়েছে। যেমন আমার উস্তাদ মেহতারম সদ্য প্রয়াত, না গত বছর ওফাত হয়েছে, শেখুল হাদিস হজরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিসা সিররুহু, যিনি যত বেতন নিয়েছিলেন দারুল উলুম থেকে সব ফিরিয়ে দিয়েছেন, তিনি টাকা নিতেন না, কারণ তার বড় ব্যবসা ছিল। তিনি আমাদেরকে বলতেন ক্লাসে, সাইড বিজনেস করো, ব্যবসায় প্রত্যক্ষ জড়িত হও না, পরোক্ষে জড়িত থাকো। এইভাবে হযরত মাওলানা আরো অনেক উলামায়ে কেরাম আছেন যারা পুরোপুরি বেতন নেয়নি না, তাদের জরিয়ায় মাস অন্যটা রয়েছে। তো আর্থসামাজিক ভাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বরাক উপত্যকার কথা আমি বলছি, এখানকার উলামায়ে কেরামের আর্থিক অবস্থা, বিশেষ করে যারা বেসরকারি মাদ্রাসার সাথে জড়িত, তাদের সিংহভাগের আর্থিক অবস্থা চূড়ান্ত শোচনীয়। তাদের ছেলেমেয়েদেরকে তারা ভালোভাবে পড়াতে পারছেন না, কিভাবে কষ্টে তাদের দিন যাচ্ছে আপনি খবর নিয়ে দেখেন। এর জন্য হযরত মাওলানার আলোচনাটা বড় প্রয়োজন, প্রয়োজনীয় আলোচনা তিনি করেছেন। এর জন্য আমাদের সমাজের চিন্তনের সুচিন্তনের অভাব। একজন আলিম যদি ব্যবসায় লেগে যায়, তা আমরা কত ধরনের কমেন্ট করতে পারি।
আমি আর বেশি বলবো না। এখন আলুর ব্যবসা শুরু করলে আলু মুল্লা, খোলার ব্যবসা শুরু করলে খোলা মুল্লা, হ্যাঁ কাপড়ের ব্যবসা শুরু করলে থেনা মুল্লা। এর বিভিন্ন কারণ হতে পারে, দুটি কারণ অবশ্য। একটা হলো আমাদের এই ব্যবসায় উপস্থিতি নগণ্য, এটা একটা কারণ। আর দুটি আমাদের সুচিন্তনের অভাব। যে একজন আলিম হলে তার ব্যবসার অসুবিধা কোন জায়গায়? উনি মাদ্রাসায় পড়ান, সেটা থেকে তো জীবিকা নির্বাহের উপায় নাও করতে পারেন। আর যদি আপনারা, আমার সমাজের প্রতি অনুরোধ থাকবে, যদি ওই আলিমকে আপনি বেনিয়াজ করে দিতে চান, তাহলে দয়া করে মৌলানা যেভাবে বলেছিলেন ফিজের মাধ্যমে বাতা দিয়ে আপনি উপযুক্ত বাতা দেন। 8,000, 9,000, 10,000 টাকায় আজকের একজন মানুষের দৈনন্দিন জীবন চলতে পারে, সেটা কেমন ব্যাপার? তো আমার কথা বিস্তৃত হয়ে যাচ্ছে বুঝছি আমি। একটি কথা হচ্ছে যে আর্থসামাজিক অবস্থা উন্নতির জন্য আপনার কথা আমি শুনছি না, কিন্তু আপনাকে আমরা আর্থসামাজিক, সময় বাড়িয়ে দিয়েছি, আপনি কন্টিনিউ করেন, আচ্ছা কোনো অসুবিধা নেই। তো একটা হচ্ছে আর্থসামাজিক অবস্থা, বিশেষ করে বরাক উপত্যকার কথা আমি আবার বলছি, বরাকের আলিম ওলামাদের আর্থসামাজিক অবস্থা অনেক অতি শোচনীয়, সিংহভাগের। একজন মাদ্রাসাগুলোর বেতন কম, আর দ্বিতীয় হচ্ছে আলিমুল্লাহ মারাদের ব্যবসা বা অন্যান্য শিল্পে বা অন্যান্য জীবিকা নির্বাহের উপকরণ গ্রহণ করতে উপস্থিতি অত্যন্ত নগণ্য। তো এই ব্যাপারটা আমাদের বিশেষভাবে উপলব্ধি করা দরকার। এবং একটু মাদ্রাসাগুলোর বেতন অন্তত এই ধরনের একটা বেতন দেই যে যদি আর একজন এক্সট্রা বিজনেস বা অন্যান্য এঙ্গেজমেন্ট নাও নেন, তাহলে যাতে উনি সচ্ছলভাবে চলতে পারেন এবং নিরিবিলি উনি সময় দিতে পারেন স্টাডিতে, অধ্যয়নে, অধ্যাপনায় ছাত্রদেরকে পড়াতে, এক কথা। এই পয়েন্টে আমি দ্বিতীয় একটা কথা বলতে চাই যে এই ব্যাপারে সরকারি মাদ্রাসাগুলো কিন্তু এই উভয় প্রয়োজন মেটাতে একটা নিয়ামত আমি বলবো। কারো দ্বিমত থাকতেও পারে, আমি তার মতের অমূল্য দিতে চাই। সরকারি মাদ্রাসার উদ্দেশ্য কি? আসলে সরকারি মাদ্রাসা আমাদের যে বুজুর্গানে দিন, আপনি শুধু বরাকের আলিম ওলামা দেখবেন না, কলকাতা আলিয়া 1760 সালে, 70-80 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, স্বাধীনতার বহু আগে। সেটা সরকারি পরিচয় চলতো, ব্রিটিশরা দিত। সেই মর্মে সিলেট আলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল আরো পরে, সেটাও সরকারি পয়সা চলতো। কিন্তু তখন সরকারি মাদ্রাসাগুলোতে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না, শুধু ওরা বেতন ভাতা দিত, আলিমুল্লামারা দিনী শিক্ষা দিতেন, এরা আর্থসামাজিক ভাবে একটু প্রতিষ্ঠিত ছিলেন। এবং এই পরম্পরাকে ধরে রাখতে আমাদের বিজ্ঞ এবং বিশিষ্ট দূরদর্শী আলিমরা বরাকে ভেবেছিলেন যে অন্তত কিছু আলিম উলামাকে আমরা একটু আর্থিক প্রতিষ্ঠিত করি, তাহলে এরা সাহায্য করতে পারবে, সহায়তা করতে পারবে মানুষকে। এই এই যে করোনা প্যান্ডামিকে আমরা বেতন দিয়ে দিলাম, একদিনের সব কর্মচারী দিয়েছেন। আমি বলছি আমরা মৌলবীরাও তো দিলাম সরকারি চাকরি টাকায়, যদি সেই দিকে থাকতো না কওমি মাদ্রাসা আর অনেক আলিম উলামা কি অবস্থায় সময় কাটাচ্ছেন? তারা মুখ খুলে মানুষকে নিজের প্রয়োজনীয়তা বলছেন না, কিন্তু তাদের কি কষ্টে জীবন যাচ্ছে, চাঁদা সংগ্রহের অসুবিধা হচ্ছে, সর্বত্র বেড়াতে পারছেন না, এই রমজানে বেশি যেতে পারলেন না, এদের কে খোঁজ নিচ্ছে? আমাদের প্রত্যেকের সেই ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার, পারলে বাড়ি বাড়ি গিয়ে তাদের কিছু প্রয়োজন লক্ষ্য করা দরকার। এরা আমাদের ধর্মের জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিয়েছেন, তিনি ইসলামী শিক্ষার জন্য, যে শিক্ষার প্রয়োজনীয়তা আমি বলেছি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই সরকারি মাদ্রাসাগুলো এই একটা একটা বিরল ভূমিকা পালন করে আসছিল। একদিকে আলিম উলামার, আপনি দেখি বোরাকের বর্তমান উলামায়ে কেরামের প্রতি একটু দেখেন তো, আপনি অস্বীকার করতে পারবেন যে বোরাকের প্রথম সারির অধিকাংশ উলামা বরং বেশি অংশ উলামায়ে কেরাম সরকারি মাদ্রাসা পড়ুয়া। আজকে যিনি বক্তব্য দিলেন যে আমার আজিজ মৌলানা জামাল উদ্দিন এখানে বসে আছেন, আর থেকে শুরু করে আপনি বোরাকের প্রথম সারির উলামায়ে কেরাম একটু দেখেন তো দেখি, এরা কি ধর্মীয় বোধ রাখেন না, বা কোনো দিকে এরা কি দুর্বল? আলহামদুলিল্লাহ মোটেই না। এখানকার সরকারি পড়ুয়ারা ধর্মীয় প্রতিযোগিতায় অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ, অনেক কিতাবাদি লিখছেন সরকারি আলিমরা ও সমানভাবে, বরং কোথাও এগিয়ে, দারুলুম দেওবন্দ গিয়ে পড়ে অনেকে, কওমিয়র সাথে পড়াচ্ছেন, নদরতুল্লাহ লখনউতে পড়ে অনেক এসেছেন, ইতিমধ্যে পড়ছেন অনেকেও। তো এরা ধর্মীয় দিক দিয়ে এগিয়ে, অন্য দিক দিয়ে এঙ্গেজমেন্ট বা যেটা আপনি বলেন আমাদের কর্মসংস্থান, এই সরকারি মাদ্রাসা নিয়ামত আমি বলেছিলাম এই জন্যই যে সরকারি মাদ্রাসাগুলো আমাদের আকাবিরিন্দা যে স্ট্যাটাস এবং যে পজিশনে রেখে গিয়েছিলেন, সেটা অবশ্যই মুসলমানদের জন্য এক নিয়ামত ছিল যে উপযুক্ত আলিমও গড়ে উঠেন এবং বর্তমান সময়ের দাবি মেটানোর এক উপযুক্ত ব্যক্তিত্বও হয়ে উঠেন। কলমের ময়দান হোক, পড়ানোর ময়দান হোক, প্রতিযোগিতার ময়দান হোক, এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, মেডিকেল সায়েন্স, মিডিয়া,
সমস্ত কর্মস্থলে সরকারি মাদ্রাসার পড়ুয়ারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বর্তমানে এঙ্গেজ রয়েছে। আমার ক্লাসমেট বর্তমানে একজন সৌদি আরব জেদান ইউনিভার্সিটির ইংলিশের লেকচারার, উনি টাইটেল পাস করেছেন আমার সাথে। আমার আরেক ক্লাসমেট আরেক কলেজের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, আরেকজন কমার্সের শিক্ষক, কলেজের প্রফেসর, আরেকজন আসাম ইউনিভার্সিটিতে আছেন। আমার একটু আগের আরেকজন সিনিয়র, উনি হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি আছেন ইউনিভার্সিটিতে। আমি বল, আমার আরেক স্টুডেন্ট যিনি আমার বদরপুর টাইটেল ও পাস, দারুলুম দেওবন্দ পাস, বর্তমানে মেডিকেল সায়েন্সে এমবিবিএস করছেন, বোধহয় তার ফোর্থ সেমিস্টার না ফাইভ সেমিস্টার চলছে, অনেক ইতিমধ্যে পরে পাশ করে ফেলেছেন। শিলচর বার অ্যাসোসিয়েশন, শিলচর কোর্টে বদরপুর দেওরায় সিনিয়র মানুষ পড়ুয়া, নাম এখন আমার মনে আসছে না, একজন উনি বর্তমানে প্র্যাকটিস করছেন, এফএম পাস, কিন্তু উনি ল ডিপার্টমেন্টে কাজ করছেন, আইন বিভাগে আইনবিদ্যা প্র্যাকটিস করছেন, গুয়াহাটি মেডিকেল কলেজ, গুয়াহাটি ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে আছেন। আমার আরেক স্টুডেন্ট কাসার টাইটেল, আমি যখন ছিলাম উনি কাসার টাইটেল পাস, এলএলবি করে বর্তমানে এলএলএম করছেন। তো মাদ্রাসা শিক্ষিতরা, বিশেষ করে সরকারি মাদ্রাসায়, যেহেতু আপনি যেমন আধুনিকরণের কথা বলেছিলেন, এই আধুনিক বিভিন্ন বিষয় এবং চিন্তনকে যেহেতু ইনক্লুড করা হয়েছে, এর ফলে সরকারি মাদ্রাসার পড়ুয়ারা বিভিন্ন বিভাগে গিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। আপনি বদরপুর এনসি কলেজের প্রিন্সিপাল মহাশয়কে একটু জিজ্ঞেস করুন, তিনি একদিন আমাকে বলেছিলেন, আমি একটা বক্তব্য বলেছিলাম যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার ছাত্রদের মধ্যে কেন এসে আপনি সন্ধান করেন, এটা তো আর মেডিকেল সায়েন্স নয়। তিনি আমাকে বলেন, কেন আপনি এমন কথা আর বলবেন না, আপনি বলুন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার উপযুক্ত জায়গা মাদ্রাসা, কারণ আপনাদের ছাত্ররা এখানে এসে সায়েন্সে ভালো মার্ক পায়, আপনাদের এফএম টাইটেল পাস ছাত্ররা আমার কলেজে এসে তারা পলিটিক্যাল সায়েন্সে বেশি ভালো মার্ক পায়, সায়েন্সে ভালো মার্ক পায়, সুতরাং এরা পড়ুয়া হয়ে উঠে, অধ্যবসায়ী হয়ে উঠে, আর অধ্যবসায়ী তো মানুষের সফলতার মূল। তাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হলে যেটুকুন অধ্যবসায়ের লাগাতার পরিশ্রমের প্রয়োজন তা তাদের গড়ে উঠে মাদ্রাসায়, তাই এরা পরিশ্রমী হয়ে ডাক্তার হয়ে ওঠার জন্য যদি বনতে চায় তাহলে মাদ্রাসায় এসে পড়ুক, মাদ্রাসায় পড়লে ভালো ডাক্তারও হতে পারে, আর তা বাস্তবে হচ্ছেও অনেক ক্ষেত্রে। কিন্তু সবাই তো আর আপনার হাই স্কুল থেকে পড়ায় সবাই ডাক্তার হয়ে যায়, সব ইঞ্জিনিয়ার হয়ে যায়। আবারও আমি বলতে চাই, এছাড়া আপনি দেখেন এলপি স্কুলে শত শত মাদ্রাসার টাইটেল পাস আলিম ওলামা চাকরি করছেন, তারা একদিকে টাইটেল পাস মাদ্রাসা পড়ুয়া, ধর্মীয় প্রয়োজনে তারা কথা বলতে পারেন, আর নিজের এঙ্গেজমেন্টের জন্য ব্যবসা বাদ দিয়ে অন্য এডুকেশন নিয়েছেন, যেটা বর্তমানে তারা ডিএলএড টেট পাস করে সত্তর শত সংখ্যক বর্তমানে এলপি এমই হাই স্কুলে, এগুলো আরবি সাবজেক্ট নয়, অন্যান্য একাডেমিক বিষয় পড়াচ্ছেন, হায়ার সেকেন্ডারিতে আরবি সাবজেক্ট ছাড়াও অনেক একাডেমিক সাবজেক্ট পড়াচ্ছেন। এরপরে এই শিলচর পলিটেকনিকে কিছুদিন আগে, এখন আছেন কিনা জানি না, একজন ছিলেন মৌলানা, কিন্তু পলিটেকনিকে তিনি চাকরি করতেন, আমার সাথে একটা মিলাদ মহফিলে তিনি বক্তব্য দিয়েছিলেন। তো যাই হোক, অ্যারাবিক ছাড়াও বিভিন্ন বৈষয়িক জ্ঞানে সরকারি মাদ্রাসা পড়ুয়ারা সফলতার সাথে কাজ করে যাচ্ছে। সুতরাং সরকারি মাদ্রাসা ধর্মীয় স্বার্থ রয়েছে, তার সাথে যা আর্থসামাজিক প্রয়োজনটা মেটাতে জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজন এই সমাজের জন্য, এই সংখ্যালঘু সমাজ ব্যবস্থাকে যদি, এই সংখ্যালঘু জাতিকে যদি, সম্প্রদায়কে যদি কেউ এগিয়ে নিয়ে যেতে চায় আর সুস্থ মানসিকতা রাখতে চায় এবং নিষ্ঠার সাথে এই সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে এই সরকারি মাদ্রাসাকে অবিকল অক্ষুণ্ণ রাখা অত্যন্ত সময়ের দাবি। এই সরকারি মাদ্রাসাগুলো থাকার কারণেই আলিম ওলামারা ইমামতিও করেন, শিক্ষকতাও করেন, কোথাও গিয়ে স্কুলে, কোথাও কলেজে, ইউনিভার্সিটিতে, অন্যান্য ময়দানে, ব্যবসা বাণিজ্যে, কম্পিউটার নিয়ে দেখেন আপনি, বহুত আলিম বসে আছে কম্পিউটার নিয়ে কাজ করছে, আপনার রাতাবাড়িতেও পাবেন অনেকজন, আমার বদরপুরেও আছে, বিভিন্ন জায়গায় একজন আলিম টাইটেল পাস করেছে, ধর্মীয় কাজ তার যা পারছে চলছে, কিন্তু নিজের জীবিকা নির্বাহের জন্য একটা কম্পিউটার নিয়ে বসে কাজ করে যাচ্ছে। সুতরাং এই সরকারি মাদ্রাসাগুলোর প্রাসঙ্গিকতা আরো বেশি আজকের সময়ে, যখন আমাদের ওলামায়ে কেরামের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত শোচনীয়, আর মুসলিম জাতীয় আপনারা দেখেছেন সাত্তার কমিটির রিপোর্টের মধ্যে আমরা কতটা অবস্থানে আছি, এই অবস্থায় সব আলিম যদি সমাজের কাছে বুঝ হয়ে দাঁড়াই, তো সমাজ কয়জনকে চালাবে, কয়জনকে চাঁদা দিচ্ছে আর বেতন কত দিচ্ছে, এক এক মানুষের খবর নিয়ে দেখেন, এরা আমাদের নিয়ামত, আমরা তাদেরকে স্যালুট করি, যে কোরবানির মাধ্যমে তারা কাজ করে যাচ্ছেন আমরা স্যালুট করি, কিন্তু তাই বলে সবাই তো আর এই কোরবানির জন্য সবাইকে আমরা বাধ্য করতে পারবো না, কিন্তু মানুষ তো নিজের পায়ে দাঁড়াতে হবে কিনা, এর জন্য নিজের পায়ে দাঁড়ানোর একটা উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সরকারি মাদ্রাসা, যাতে এই সায়েন্স, সোশিয়াল স্টাডিজ,
সাহিত্য, ম্যাথমেটিক্স এগুলো থাকার কারণে তারা সহজেই কেউ এফএম দিয়ে, কেউ ইন্টার দিয়ে, কেউ টাইটেল দিয়ে, এরপরে বিভিন্ন বিভাগে পড়ে অত্যন্ত সফলভাবে কামিয়াব হয়ে এরপরে বিভিন্ন বিভাগে কেউ আবার মার্শাল পড়াচ্ছে। সুতরাং এই সরকারি মাদ্রাসাগুলো আরো প্রাসঙ্গিক আজকের জন্য, এবং এগুলার অবদান কোনো অবস্থায় কম নয়। হ্যাঁ, কোন কোন জায়গায় সরকারি মাদ্রাসাগুলো দিনই ক্ষেত্রে অনেকটা অবক্ষয়ের মুখোমুখি হয়েছে, যেমন বিশেষ করে আসাম ভ্যালিতে সরকারি মাদ্রাসাগুলোর ধর্মীয় অবস্থানটা খুব শোচনীয়। এই জন্য অনেকে মন্তব্য করেন যে এইগুলো মাদ্রাসা নয় বা এগুলো থেকে দিনের এমন প্রয়োজন আদায় হচ্ছে না। সেটা কিছু অংশে সত্য হতেও পারে বা ধরে নেন সত্য, কিন্তু বরাক ভ্যালির দিকে একটু আপনি দেখেন তো দেখি, এখানকার প্রথম সারির সমস্ত ওলামায়ে কেরামের বড় অংশ সরকারি মাদ্রাসা পড়ুয়া, এদেরকে কি আপনি অস্বীকার করতে পারবেন? সুতরাং সরকারি মাদ্রাসার প্রাসঙ্গিকতা আরো বেশি। আর কওমি মাদ্রাসা তো আমাদের নারীর সাথে সম্পর্ক, এগুলো থাকবেই। কোন দেশে যদি এক টাকাও না পায় তবুও কিছু আলিম ওলামা থাকবেন ইনশাআল্লাহ। ইমামে আবু হানিফা যে আলিম ছিলেন, মৌলানা বারবার ওদের কথা বলেছেন, তারা কোনো পয়সা নিতেন না কারো কাছ থেকে, চাঁদা করেও না, এমনিতেও না, তারা কিন্তু কোনো চাঁদার পয়সাও নিতেন না, তারা ছাত্রদের হোক আর অভিভাবক আছে চাঁদাও করতেন না। ইমাম আবু হানিফা বড় ব্যবসায়ী ছিলেন। সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ কোটিপতি ছিলেন, ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই কোটিপতি ছিলেন। এরপরে মুহাদ্দিসিনের জীবনী পড়লে আপনি দেখবেন হাদ্দাদ, লাব্বান, খাইয়াত, কেউ কাপড় ব্যবসায়ী, কেউ দুধ ব্যবসায়ী, কেউ লোহা ব্যবসায়ী। সুতরাং তারা জীবিকা নির্বাহের অন্য পথ ধরেছেন আর দিনের খাত চালিয়ে গেছেন। আমাদের যেহেতু জীবিকা নির্বাহের পথ ধরার প্রবণতাটা কম, এই জন্যই বেতন বৃদ্ধি করা দরকার কবি মার্শাগুলো বা প্রাইভেটে, আর সরকারি মার্শাগুলো অত্যন্ত দরকার। এর মাধ্যমে একদিকে আর্থসামাজিক উন্নতি হচ্ছে, একজন মানুষ উন্নত শুধু এমনি নিজে নয়, তার আত্মীয় স্বজন, তার বোন বাগনি, তার মেয়ে ছেলে, তার খানদান, তার বংশ, তার সমাজ, অনেকের প্রতি তার দায়িত্ব আদায় করতে পারে, যেভাবে করেছে এই প্যান্ডামিকের সময় অনেক আলিমুল্লাহ। মৌলানা আসাদুদ্দিন সাহেব কত জায়গায় রিলিফ নিয়ে গিয়েছেন তাকে জিজ্ঞেস করুন, শত শত জায়গায় তিনি গেছেন, আমরাও আলহামদুলিল্লাহ কিছু জায়গায় গিয়েছি। তো উনি আর্থসামাজিক ভাবে কিছুটা সচ্ছল হয় তো এগুলা করেছেন, তিনিও যদি চাঁদা করে চলতে হতো সব পারতেন না। হ্যাঁ, অনেক চাঁদা করে আলিমুলামা করেছেন, আমি সেলুট করি তাদের, মোবারকবাদ জানাই, আমি কারো মেহনত খাটো করতে চাই না। যাই হোক, সুতরাং এই আর্থসামাজিক উন্নয়নের জন্য ইসলাম এবং মুসলমানের সাথে সাথে মানবতাকে ব্যাপক করার জন্য, মানবতা প্রতিষ্ঠার জন্য সহানুভূতি, সহনশীলতা, ভদ্রতা, আখলাক, চরিত্র গঠন করার জন্য মাদ্রাসা শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং কর্মস্থল ব্যাপক হওয়ার খাতিরে সরকারি মাদ্রাসা আরো প্রাসঙ্গিক এবং তার অত্যাবশ্যকীয়তা আরো বেশি। এবং শেষ কথা আমি বলবো, এই জি আপনার, জি এখানে একটা কথা আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু সরকারি মাদ্রাসা পড়ুয়ারা আপনি যেটা বলছেন বাস্তব চিত্র, যেটা একদিকে দিন এবং দুনিয়া দুটাকেই নিয়ে চলছেন ওরা, এবং বরাক উপত্যকায় আমরা যেটা আপনি পরিসংখ্যান তুলে ধরলেন এটা সত্যিকার, কিন্তু বেসরকারি ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছিলাম যে বেসরকারি ক্ষেত্রে যে এই মডার্ন এডুকেশনের কথা বা মডার্ন এডুকেশনটা ইনক্লুড করার প্রয়োজন রয়েছে কি, যদি দেখেন বেসরকারি এই ক্ষেত্রে সেটা হয় তাহলে আমরা দু ক্ষেত্রে তো যেভাবে সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করে আজকে একজন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন আইনজীবী হচ্ছেন, তো বেসরকারি ক্ষেত্রে সে আমরা আধুনিক এডুকেশন না থাকার কারণে আমরা সেই তুলনায় আমরা সে ধরনের মানুষ পাই না, তো বেসরকারি সুন্দর, ক্ষেত্রে কি? আপনার জি আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক আমি বুঝে ফেলেছি, আমি কথাটা বলি। এই কথাটা দেখেন, এখানে দারুল উলুম দেওবন্দে একটা সেমিনার হয়েছিল এই ব্যাপারে যে মডার্ন এডুকেশন মানের সাথে ইনক্লুড করা যাবে কিনা। সেখানে আকাবিরিন বা বড় স্তর ওলামায়ে কেরামদের মডার্ন এডুকেশন আজকের জন্য এক স্তরে প্রয়োজন, কিন্তু সেটা মাদ্রাসার সিলেবাসে ঢুকানো কিভাবে হবে, কতটা হবে, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সর্বসম্মত মতে অবশ্য তখন পৌঁছাতে পারেননি, কিন্তু সেটার প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে। এবং এক্ষেত্রে আমার মনে পড়ে আল্লামা আশরাফ আলী থানাউই রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত, তিনি বলতেন যে জোর জবরদস্তি করে সবাইকে একবারে পূর্ণাঙ্গ আলিম বানানোর কোনো প্রয়োজন নেই। দেনিয়াত এবং কিছুটা পড়ার পর দেখুন তার ইন্টারেস্ট কোন দিকে, যদি ফেকা শাস্ত্রবিদ হতে চায় তাহলে তাকে ফকি মুফতি বানান, যদি মুহাদ্দিস হতে চায় হাদিসের দিকে ঠেলে দেন, তাফসির শিখতে চায় সেদিকে ঠেলে দেন, আর যদি সে তার আর্থসামাজিক প্রতিষ্ঠা অর্থাৎ জাগতিক শিক্ষার দিকে যেতে চায় বা আর্থিক কোন এঙ্গেজমেন্টের দিকে সে এগিয়ে যেতে চায়, ব্যবসায়ী হতে চায়, তাকে যেতে দিন। একবারে না জানা ব্যবসায়ী থেকে হাফ আলিম ব্যবসায়ী তো বহুত ভালো হবে। জি 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 কিছু মানুষের পড়ুয়া যদি ব্যবসায় যায় হালাল হারামের তুমি তার জন্য আরো সহজ হবে। তো এই কথাটা লক্ষ্য রাখবেন, আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 1900 কিতাবের মুসান্নিফ রাইটার,
তিনি এই কথাটি বলে গেছেন। সুতরাং এক্ষেত্রে প্রথম হলো এই তালিব ইলমের ইন্টারেস্ট ব্যাপার, তার ব্যক্তিগত মতামতকে লক্ষ্য করুন। সে যদি চায় যে আমি যা পড়েছি, মনে করেন দিনিয়াত মিশকাত পড়েছি, আমার হাদিসের সাথে ফেকার সাথে মোটামুটি একটা টাচ হয়ে গেছে, আমি এখন বর্তমানে অন্য লাইন ধরবো, তাকে যেতে দিন। আর যদি কেউ কয় না বাবা আমি স্যাক্রিফাইস করব, কোরবানি করব, আমি যেভাবেই পারি চলবো, তো তাকে পড়তে দিন। মাওলানা মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই তো জিবালুল উলুম বেহারুল উলুম বলুন, তিনিও বলেছেন যে প্রথম দিকে বেতন এত কম ছিল যে পহলে মাইনে দুধ পিনা ছোড় দিয়া, ফের মাইনে চায় পিনা ছোড় দিয়া, এমন অবস্থা গিয়েছে বহুদিন পরে। আলহামদুলিল্লাহ উনি বলতেন যে আপনি আলহামদুলিল্লাহ 4 পয়সে জমে ভি হয়ে গে হ্যাঁ, আপ সাল মে লাখো রুপিয়ে কমা লেতা। তো এই ক্ষেত্রে আমি আবার বলছি যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা গুলোতে মডার্ন শিক্ষা সব যে আপনি পুরোপুরি ঢুকিয়ে দেবেন, তার জন্য অনেক ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন লাগবে, তারপরে ফাইন্যান্সিয়াল এর অ্যাসিস্ট্যান্স এরও প্রয়োজন আছে। তথাপিও এখন অনেক কওমি মাদ্রাসায় বা বেসরকারি মাদ্রাসায় সাহিত্য, ইংরেজি এবং সোশিয়াল সায়েন্স যেটা বলা হয় বা সোশিয়াল স্টাডিজ, সেটা ইনক্লুড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে বহু মাদ্রাসায়। আর মুফতি সৈয়দ সাহেব আমি এই ব্যাপারে তাকে একটা পথ প্রদর্শক মানি উনাকে, উনি বলতেন আরে মাদ্রাসায় নে তোমারি জিন্দগি থোড়েই বরবাদ কিয়া, ইহা তো 7-8 সাল তুমি দিয়া, ফের সারি জিন্দগি তুমি কিয়া করো। উনি বলতেন তোর যদি ইংরেজি শিখার প্রয়োজন, অন্যান্য বিদ্যা পারদর্শিতা প্রয়োজন, তুই গিয়ে শিখ সেটা। উনি বলতেন যে উনার এক বন্ধু উনি মহাকাশ গবেষণা করেন, হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ বলতেন। তো আমি বলছি মুফতি সাহেব রহমতুল্লাহের কথা, আমার কথা সাফ পরিষ্কার শোনা যাচ্ছে তো জি জি শোনা আপনাকে যাচ্ছে আমি বলছি? আচ্ছা, তো উনি বলতেন যে মাদ্রাসা থেকে তোমাকে সব বিদ্যার পাণ্ডিত্য তো আর দেওয়া হতে পারবে না, এখানে তো সব পাণ্ডিত্যের ঠিকাদাররা বসে আছেন, আপনাকে একটু লাইট দেওয়া হয়েছে, আপনি এরপরে আপনি যেদিকে ইচ্ছা যান। উনি বলতেন যে তিনি দাওরায়ে হদিস ফাস ইফতা ফাস করার পরে গুজরাট চাকরি হলো উনার, গুজরাটি শিখেছেন 2 বছরে, শিখতে শিখতে কয়েক উনি 2টি কিতাব গুজরাটি ভাষায় লিখেছেন। এরপরে উনার ইংরেজি শিখার প্রয়োজন হলো, তো হজরত বললেন আমি 1 বছরে কমপ্লিট ইংলিশ শিখলাম এবং একজন ছাত্রর কাছ থেকে শুরুয়াত করেছিলাম। উনি বলতেন আজ ভি আগর মানে আপনার অন্দর কোই কমজোরি মহসুস করতা হ্যাঁ তো ফৌরন শিখনে কে লিয়ে তৈয়ার হয়ে যাতা। তো আমি বলছি কওমি ছাত্ররা যদি কওমি ভাষা শেষ করার পরে সে বুঝে যে আমি অন্য বিভাগে যাই আমার ইচ্ছা, তার ইন্টারেস্ট না থাকে, আপনি তাকে চাপায় এখানে রাখে আর বুঝ সমাজের জন্য এটা মুসিবত করবে, যেতে দিন এক কথা। আর অধিকাংশ ওলামায়ে কেরামরা আজ প্রায় এক কথা একমত হয়ে গেছেন, যেমন দারুলুম দেওবন্দের কম্পিউটার ব্যবস্থা হয়ে গেছে ইতিমধ্যে এবং বিভিন্ন জায়গায় ডিপ্লোমা কোর্স খোলা হয়েছে। কিন্তু মাদ্রাসায় আপনি দেখেন 8 বছর, এই 8 বছরে তো আর আপনাকে একবারে সায়েন্সের স্টুডেন্ট, ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, আর আপনাকে উসুল শাসি ফেকার স্টুডেন্ট, হাদিসের স্টুডেন্ট, বালাগত রেটরিকের স্টুডেন্ট প্রপ্তর করা হবে না। কিন্তু অধিকাংশ আলেমরা একমত যে মোটামুটি চলনসই একাডেমিক বিষয়গুলো আমার সাথে বর্তমানে ইনক্লুড করা দরকার, এবং অনেকে করেছেন ও করতেছেন ও অনেকে, জি 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 এবং আমিও মনে করি মোটামুটি একটা কোরআনে করিম থেকে আমরা সেই শিক্ষা পাই। কোরআনে এক জায়গায় উল্লেখ করা হয়েছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম্বিয়া কেরাম পাঠিয়েছিলেন সবাইকে তার লোকাল ল্যাঙ্গুয়েজের পারদর্শী করে পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবির সবচেয়ে আফসাহুল লিসান ছিলেন। সুতরাং আমাদের ভাষা যেহেতু এতদ অঞ্চলের ভাষাগুলো আমাদের হয়তো উর্দু আরবি নয়, আমাদের কিতাবের ভাষা নয়, সুতরাং ভাষা এবং পারিপার্শ্বিক কিছু প্রয়োজনীয় নলেজ আমাদের নেওয়া দরকার। এবং কওমি মাদ্রাসার ছাত্ররা চাইলে বা মাদ্রাসার ছাত্ররা যতটা পরিশ্রম করে, আংশিক একটু পরিশ্রম করলে এইগুলো তারা সহজে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। তাই আমি এতে দ্বিমত পোষণ করি না, তবে তার প্রসেস বা পলিসিতে আমি স্পষ্ট কিছু বলতে একা পারবো না, এটা বড়দের চিন্তা চর্চার বিষয়। জি জি।